हेलो गाइस, आज আমি ডিটের মাধ্যমে পরিমণি আপুর সাথে কথা বলবো শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আজ আমি পরিমণি আপুর কাছে হিরো হয়ে আসব, যিনি নায়ক হয়ে আসছেন, যে শুধু আমার নায়ক, সে হচ্ছে ঋত্বিক রোশন। আরে না, আমি ঋত্বিক রোশন না, আমি আরজে রাশিদুল হাসান। তোমাদের মতো নায়িকাদের রোস্ট করে থাকি, তুমি জানো না। হ্যাঁ আচ্ছা, তো তুমি কি মানে ভয় পেয়ে গেছিলে যে আমি ঋত্বিক রোশনের কথা বলেছি? আরে না, ভয় পাবো কেন, আমাকে দেখি কি তোমার তাই মনে হয় আমি ভয় পাবো? আচ্ছা, তুমি যে শর্ট ড্রেস পরো, তখন তোমার অনুভূতিটা কেমন? শীতল অনুভূতি হয়। আচ্ছা, তোমাকে যদি কেউ জড়িয়ে ধরে তাহলে তোমার অনুভূতিটা কেমন হয়? তোরে একটা উষ্ণ একটা অনুভূতি হয়। আচ্ছা, তুমি যখন উষ্ণ অনুভূতি অনুভব করো তখন তোমার রক্তের মধ্যে কেমন হয়? আমার রক্তের মধ্যে টে 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 হয়। আচ্ছা পরি, আমি যে তোমার দিকে লুক দিচ্ছি, তোমার আমাকে কেমন লাগছে? হিরো হিরো হ্যাপি। আচ্ছা পরি, তোমার কণ্ঠটা নাকি খুব সুন্দর, তাহলে আমাদেরকে একটা গান শোনাও তো। বিট বিট রে কলি যায় বাজে রে, হার বিট বিট আচ্ছা পরি, আমি যে তোমাকে মেসেঞ্জারে একটা জোরেনার পিক দিয়েছিলাম, দেখেছো? আমি জুম করে করে দেখছিলাম। পিকটা তোমার কেমন লেগেছিল? নটি। তখন তোমার রিয়াকশনটা কেমন ছিল? ওকে, আমি কি তোমার শুধু হিরো নাকি অন্য কিছু হই? তুমি হচ্ছে মানে ও হচ্ছে আমার কি বলে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, সবকিছুর বাইরে আসলে আমার ফ্রেন্ড, তাই না? হ্যাঁ। তোমাকে কোশ্চেন করছি, তুমি অ্যানসার দিচ্ছ, তোমার ব্যাপারটা কেমন বলো তো, এখন ফিলিংসটা কেমন? ভালো। ওকে ফাইন। আচ্ছা পরি, শুনলাম কয়েকদিন আগে র‍্যাপ নাকি তোমার বাসায় থেকে অনেক মদের বোতল পেয়েছে। এটা তো মিথ্যা না, একদম সত্যি কথা, পাক্কা খাঁটি সত্য কথা। আচ্ছা পরি, আমি তো এখন বাসায় যাব। আমিও তোমার সাথে যেতে দিই। আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব না। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি। তো যাই হোক পরি আপু, এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদেরকে টাটা, এন্ড আবার আসবো, দেখ টাটা। ভিডিওটি এই পর্যন্ত, এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, তো কেউ সিরিয়াসভাবে এই ভিডিওটি নেবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।